আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা সবাইকে করোনার মধ্যেও সুস্থ আছি, ক্লাস করতে পারছি এবং করোনায় করতে পারছি, এই জন্য সবাই বন্ধুকে বলি আলহামদুলিল্লাহ। সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অনুশীলনী 3.3 করছিলাম গত ক্লাসে, 10 নম্বর তোমাদের করিয়েছি, আজকে তোমাদের আমি 11 নম্বরটা করাবো। সবাই বই খাতা নিয়ে বসে পড়ো, আমরা শুরু করছি 3.3-এর 11 নম্বর। খেয়াল করি 11 নম্বরটা, 11 নম্বর বলেছে ফাঁকা ঘর is greater than, smaller than, equal চিহ্ন বসাও। ফাঁকা ঘরে is greater than, smaller than, equal চিহ্ন বসাও। দেখো তোমাদের এই জায়গায় দুইটা পক্ষ দেওয়া আছে, একটা হচ্ছে ফাঁকা ঘরের বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। তো আমাকে ফার্স্টে ফাঁকা ঘরটাকে বাকি রেখে বাম পক্ষের মানটাকে বের করতে হবে, তারপর ডান পক্ষের মানটা বের করতে হবে। বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষের মানটা বের করার পর আমাকে দেখতে হবে কোন সাইডটা বড়। যদি ডান পক্ষ বড় হয় তাহলে চলে যাবে এই চিহ্নটা, আর যদি বাম পক্ষ বড় হয় তাহলে বুঝবে এই চিহ্ন, আর যদি দুইটা সাইড সমান হয় তাহলে সমান চিহ্ন বুঝবে। অর্থাৎ আমাকে বাম সাইড এবং ডান সাইড দুই সাইডের অঙ্কগুলো করতে হবে, করার পর মানগুলো বিবেচনা করতে হবে। মানগুলো বিবেচনা করার পর আমি মাঝখানে ইজ গ্রেটার দ্যান, ইজ স্মলার দ্যান অর ইকুয়াল চিহ্ন বসাতে দেবো। এখন এই দুইটা চিহ্ন প্রায় একই, কিন্তু দেখো দুই দিকে দুইটা কোলা চিহ্ন দুই রকম ভাবে আছে। একদিকে হচ্ছে বাম সাইডে কোলা চিহ্ন আছে, আর একদিকে হচ্ছে ডান সাইডে কোলা চিহ্ন আছে। এই কোলা চিহ্নটা মানে হচ্ছে বড়, ঘোড়ার সাইড যে অংশটা থাকবে সেটা হচ্ছে বড়, কোলা সাইডটুকু থাকবে বড়, আর আট কোনো সাইডটুকু হচ্ছে ছোট। ঠিক আছে, তার মানে এই সাইডে হচ্ছে তোমার বাম পক্ষটা বড়, ডান পক্ষটা ছোট, আর এই সাইডে হচ্ছে ডান পক্ষটা বড়, বাম পক্ষটা ছোট, আর এটা হচ্ছে দুইটা সাইডই সমান। তো আমরা রাউন্ড চলে যাই, 1 নম্বর শ্রী 11 নম্বরটা আগে ডান পক্ষটা নেই, তারপরে তোমরা সবাই বাসায় ভালো করার চেষ্টা করো, যদি না পারো আমাকে ফোন দিবে,
আচ্ছা
এই হচ্ছে